বিপিএস, ব্রাউন প্লান্ট হপার, বাদামি গাছ ফড়িং কৃষকেরা কারেন্ট পোকা নামে চেনে। ধানের ক্ষতিকর পোকার সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক পোকা বিপিএস। বিপিএসের নিম ও পূর্ণবয়স্ক উভয় পোকা দলবদ্ধ হয়ে ধান গাছের গোড়ার দিকে অবস্থান করে এবং রস খায়। স্যাঁতস্যাঁতে পানি জমে থাকে এমন বা ছায়াযুক্ত আর্দ্র আবহাওয়া এ পোকার অবস্থান ও বিস্তারের জন্য উপযোগী। তাছাড়া অধিক ঘনত্বের চারা রোপণ, অতিরিক্ত নাইট্রোজেন সারের ব্যবহার এবং জমিতে বন্ধু পোকার অনুপস্থিতি এই পোকার আক্রমণের জন্য সহায়ক। এ পোকার তীব্র আক্রমণে ধানের পাতা প্রথমে কমলা হলুদ বর্ণ ধারণ করে এবং পরবর্তীতে গোলাকার বা ডিম্বাকৃতির মতো অংশ শুকিয়ে যায়, যা দূর থেকে পুড়ে যাওয়ার মতো বা বাজ পড়ার মতো দেখায়। একে বলা হয় হপার বার্ন। যথোপযুক্ত ব্যবস্থা না নিলে অতি দ্রুততা বিস্তার লাভ করে এবং ফসলের শতভাগই নষ্ট হয়ে যেতে পারে। শুধু তাই না, বিপিএস রাইস র্যাগড স্ট্যান্ট ও রাইস গ্রাসি স্ট্যান্ট নামক রোগের বিস্তারও ঘটায়। সতর্কতা হিসাবে সঠিক দূরত্বে চারা রোপণ করতে হবে, যেন ধান খেতে পর্যাপ্ত আলো বাতাস চলাফেরা করতে পারে। আগাছা দমন করতে হবে এবং মাত্রা অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার বন্ধ করতে হবে। চারা রোপণের 30 দিনের মধ্যে কীটনাশক ব্যবহার বন্ধ রাখতে হবে, যেন বন্ধুপোকার বিস্তার সুরক্ষিত হয়। বিপিএসের প্রাকৃতিক শত্রু যেমন মিরিট বাগ, ড্রাগন ফ্লাই, মাকড়াসা বা অন্য এগ প্যারাসিটয়েডস ইত্যাদি ধান খেতে পর্যাপ্ত থাকলে কীটনাশক ব্যবহারের প্রয়োজন নেই। তবে প্রতি কুশিতে একাধিক গাছফড়িংয়ের উপস্থিতি পাওয়া গেলে বা বন্ধুপোকার সংখ্যা তুলনামূলক কম থাকলে বা আক্রমণ ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল অতিক্রম করলে ধান খেতে 2-3 হাত পরপর বিলি কেটে আলো চলাচলের ব্যবস্থা করতে হবে এবং ভালো মানের অনুমোদিত কীটনাশক ধান গাছের গোড়ায় খুব ভালোভাবে স্প্রে করতে হবে।